ধর্মের কল, মাথায় পড়ে কর্মের ফল, হাওয়ায় নড়ে ধর্মের কল, মাথায় পড়ে কর্মের ফল, ফেরানো যায় না, থাকতে সময় কেউ দেখে না, হিসাবে রায় না, হিসাবে রায় না, চক্ষু বুঝে ভাবে রে কাক, দেখছেন না কেউ তাকে, জনগণের চক্ষু কিন্তু সদাই খোলা থাকে, কাক স্বভাবী মানুষ তাই কিনারা পায় না, থাকতে সময় কেউ দেখে না, হিসাবে রায় না, হায় রে হিসাবে রায় না। আপনার লইয়া স্লোগান দিতেছি, ওখানে এই আপনার দুই শাকদের কালাম ভাই আর জামাল ভাই আসলো, আমি হ্যাঁ করে আপনার কাছে লইয়াছি। কালাম কি খবর? আপনি নমিনেশন জমা দিতেছেন সেই খুশিতে আমরা স্লোগান দিতেছি, আপনার মতো লোকেরা পাইব কই? আপনি যদি ইলেকশনে পাস করেন জনগণের যে উপকার হবো সেটা তাদেরকে জানাইতে হবে না, সেজন্য তো আইসটি কাপে কাজে লেগে গেছি। কথাটা ঠিকই কইছিস, মানুষের কথা চিন্তা কইরা আমি ইলেকশনে খাড়াইছি, জনগণের দুঃখ কষ্ট আমার একদম সহ্য হয় না, যা স্লোগান দে। হারা স্লোগান দিতে গিয়া জানি কোনো ঝামেলা না হয়। না ভাইজান, কোনো ঝামেলা হবে না, কোনো চিন্তা করেন না। বাইরে তো সেসামিসি কিসের? সেসামিসি দেখলা কোথায়? ওর আমার নামে স্লোগান দিতে। স্লোগান কে? আপনি আবার কি করছেন? কোনো অঘটন ঘটান নাই তো? দেখেন অতীতে যা করছেন করছেন, আমি পোলাপানের মুখের দিকে চাইয়া মুখ বুঝা নীরবে আপনার সংসার করতেছি। তোমার লগে কথা কইয়া কোন লাভ নাই, কত 40 বছর সংসার জীবনে আমি খালি তোমার প্যান প্যানা নিয়ে শুনছি, এখন তো দেখি নেতা হওয়া উচিত ছিল তোমার আমার না। যাক ভালো করে শুনে রাখো, আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসাবে দাঁড়াইতেছি, লোকজন এই খুশিতে আমার নামে স্লোগান দিতেছে, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝছি, এতদিন কিছু মানুষের ক্ষতি করছেন, অহন ক্ষতি করবেন অনেক মানুষের, আগে ক্ষতি করছেন এলাকার, অহন ক্ষতি করবেন দেশের। যাও যাও টেনশন করো না। যাও বাবা, এই রাসেল গোলা গোলা তোরে কোথায়? তাড়াতাড়ি আয় না, আরে গ্রেট নিউজ আমি তো ভাবতেই পারছি না। আপা আপা আই গোলা, কোথায় গোলা? আপনি এটা কি করেছেন দুলা ভাই? আলহামদুলিল্লাহ। দুলা ভাই কি কি মানে বাকিটাকে বলো না, মানে দুলা ভাই নিশ্চয়ই মামা আবার কোনো ব্যবসায় লস খেয়ে পাগল হয়ে গেছে। কি যে বলো না আপা, মামা পাগল হলো কোথায়? মামা তো হাসছে। থাক থাক থাক, তোমাকে আর বলতে হবে না। না না রাসেল, ওনাকে বলতে দে, ওর তো কাজই হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে আমার দোষ বের করা। আমি তোমার দোষ বের করি? তুমি তো আপা সারাক্ষণ আমার ফুট বের করে সবার কাছে লাগাও। আমি শুনেছো মা কনা কি বলছে? রাসেল নামে ওর পাশে বেড়া হয়ে দাঁড়িয়ে আছে, তুমি কি করে তোমার মেয়ের অপমান সহ্য করছো? আমার স্বামী বিদেশে থাকে বলে আমাকে এখানে থাকতে হচ্ছে, না হলে কি আমি এখানে থাকতাম? আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কোন আমাকে চাইছে তাই বলে। আরে বলছি ঘটনা হয়েছে, হঠাৎ করে পাড়ার কিছু ছেলে এসে আমাকে বলছে আমাদের বাসার সামনে নাকি দুলাভাইকে নিয়ে মিছিল হচ্ছে। দুলাভাইকে নিয়ে মিছিল হচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি, না জানি দুলাভাই আবার কি না কি করেছে কে জানে। যেমন বোন
তেমনি তার ভাই সব সময় নেগেটিভ চিন্তা। ভালো কিছু করলে তো ভালো চিন্তা করবো। মামা মামা না না না, প্রথমে ভয় পেলো পরে যে কি আনন্দ পেয়েছি সেটা বলে প্রকাশ করে যাবে না। দুলা ভাই তো ইলেকশনে দাঁড়াচ্ছে, এতদিন একটা কাজের কাজ করেছেন, আপনাকে নমিনেশনও পেয়েছেন। এখনো পাই নাই নমিনেশনের কাগজপত্র জমা। ওই একই কথা, এইবার বুঝতে পেরেছিস কেন আমি এত চিৎকার করছি, কেন এত আনন্দ পেয়েছি? এইবার আমার কপাল খুলেছে, যেই ব্যবসা ধরবো সেই ব্যবসা ইনশাল্লাহ সাকসেসফুল। ঠিকই বলেছো মামা, পুরো লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি এবার আমার কপাল ফাটলো, এমনিতেই আপার কথার জ্বালায় বাঁচি না, আর এখন তো মাটিতে ওনার পাও পড়বে না। সত্যি বাবা, এতদিনে তুমি একটা কাজে কাজ করেছো, ইউ আর গ্রেট বাবা, ইউ আর গ্রেট। দাসে কাঠাল গোপেতে, শোনো যা যার কাজে যাও। মামা তুমি আসো, আমার সঙ্গে রান্না করে আসো। দাঁড়াও, কে আজ যাওয়ার আগে আমার কথা শুই না, যাও। তোমাদের সবার কথা এবং ভাবসাব থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হলো আমি ইলেকশনের দাঁড়ানোতে তোমরা অনেকেই খুশি, আমি নিজেও খুশি। তুমি? আমি খুশি না। তুমি আমার কোন ব্যাপারে খুশি ছিল? নাও যাও। কাশিম ভাইয়ের আগমন সুরজ্জা স্বাগতম, কাশিম ভাই যেখানে আমরা আছি সেখানে, কাশিম ভাই যেখানে আমরা আছি সেখানে। তো একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করছি, বাড়ির মধ্যে ঢুকলেই তোকে আওয়াজ যায় বাইরা, এইখানে স্লোগান দিয়ে লাভ কি, এইখানে তো সব আমরা আমরা বয়। ভাইজান গতকালকে আপনি যে জ্বালাময় ভাষণ দিয়েছেন পুরো এলাকা তো কাঁপতে উঠছে, আমার মনে হয় কি ভাইজান আপনার এই এক ভাষণে আপনি হিট। এইরকম আর দুই চারটা ভাষণ দিতে পারলে যে কোনো পার্টি আপনার ডাইকে নমিনেশন দিব, আপনারা নমিনেশনের লাগা টাকা খরচ করতে হইব না। তবে সব কথা ঠিক আছে, কিন্তু আমার এই ভাষণ শুনছে কয়জন? কেন আমরা শুনছি? তোরা আমার ভাষণ শুনলে কি আর না শুনলে কি? হ্যাঁ, তোরা তো আমার ভাষণ শুন না, আমার পিছনে থাকুস না, থাকুস টেকায়, আমি টেকা দিই তোরা কাম করস। এই ভাষণ যদি সকলতে শুনত, পজিশন অপজিশন তাদের কানে যাইতো, তাইলে আমার একটা কথার পারত। তারপর ইলেকশনের আগে যেই দিকে পাবলিকের জোয়ার বেশি এই দিকে ঝাপাইয়া পড়ত, নমিনেশন দিয়ে দিত। কাশিম ভাই তাহলে আগামীতে যাতে শুনি এই ব্যবস্থাই করুক। এইবারও তো ব্যবস্থা করছিলি, কয়টা চ্যানেল আছে? চার পাঁচটা। আমার নিউজ দিছে না ভাইজান? দেয় নাই। শোন এগো কাছ থেকে শোন, কোনো চ্যানেল আমার নিউজ চালায় না। কেন চালায় না এটা আমি বুঝছি। কেন? আরে আমি তো অগো কাছে কোনো গুরুত্বপূর্ণ লোক না, আমার নিউজ দিলে কে না দিলে? তাহলে উপায় নিজেরে গুরুত্বপূর্ণ বানাইতে। কেমনে ভাইজান? আমার নতুন ব্যবসার সাথে নতুন একটা ব্যবসা যোগ করুন, ক্ষমতার কাজে লাগাইয়া এমন একটা কাজ করুন যাতে টেকাও আসে, পাওয়ারও আসে, ক্ষমতাও থাকে। বুঝতে পারছো তারা? ঠিক বুঝলাম না, আসলে ওরকম বুঝি নেই। অনেক ভাইবা চিন্তা আমি ঠিক করছি যে আমি একটা চ্যানেল খুলব। চ্যানেল এর থেকে ভালো ব্যবসা হইতে পারে না, এতে টেকাও আসবে, জনপ্রিয় হব, আবার ক্ষমতাও থাকবে। তাইলে আপনি যে চ্যানেলের মালিক হইতেছেন ভাইজান এই কথাটা সবাইকে ছড়াই দিন, তাইলে দেখবেন আপনি কিছু অ্যাডভান্স পয়সা পেয়ে যেতেছেন। গা দে ছড়াইয়া, চল কামে লেগে পড়ি, চল। আমি দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। না আমি আসলে আপনাকে একটা কথা বলতে আসছিলাম। আমি চাই মনে করেন যে ইডির পোস্টার। কি ইডি?
ইডি মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর। আপনি তো নানাবিধ কাজে নানান জায়গায় ব্যস্ত থাকবেন, আপনার সময় কোথায় চ্যানেলকে সময় দেবার? আমি চ্যানেলকে সময় দেব এবং কথা দিচ্ছি দুই মাসের মধ্যে আপনার পকেট কোথায়, আপনার পকেটে ইনভেস্টমেন্ট ফেরত আসবে। শালা, হ্যাঁ গালি দেই নাই, তোমার আমার দুইজনের সম্পর্কের কথা উল্লেখ করলাম, এখন কি কাম করো? কাম করি, ঘোরাফেরা করি, কি বলবো দুলা ভাই, কোনো কাজ কামই তো করতে পারছি না, যেই ব্যবসা করতে যাই সেই ব্যবসায় লস খাচ্ছি। ঘোরাফেরা করতেও টাকা লাগে, খাও না হয় আমার হোটেলে, কিন্তু টাকা দিব কেটা? এখন আবার আমার চ্যানেল খাইতে চাও? আপনি কি বলছিলেন, কি বলছিলেন? আমার ভাইটা ওর দুলা ভাইয়ের বাড়িতে সামান্য কিছু খায়, এই নিয়ে আপনি তারে খোটা দিতেছিলেন? নিজে কি নিজে কি, হ্যাঁ অন্যের পেটে লাথি মাইরা দিব্যি খাইতেছেন, সেই খেয়াল আছে? আমি খাইও দেইও না, আপনি সব বেড়ে দেন না, শুধু আপনার চামচাগো দেন, যাগো আপনি পুষেন। জগৎ ভরে ট্রেনিও, কেউ খাবে কেউ খাবে না। একদম ঠিক বলেছেন দুলা ভাই, এটার বিরুদ্ধেও কিন্তু স্লোগান আছে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ খাও তুই আর কেউ আসতা, এইটাই তো রাজনীতি, স্লোগান হবে পাল্টা স্লোগান হবে, তাইলেই তো মাঠ করব। বাবা বাবা, শুনলাম তুই নাকি টিভি চ্যানেল খুলবে। ঠিকই শুনছ, তোরা এতক্ষণে জানলি, এটা তো আমি অনেক আগেই জানি, আমি এতক্ষণে দুলা ভাইয়ের কাছ থেকে আমার পোস্টটাও নিয়ে নিয়েছি, তাই না? ওয়াও, আমার বাবার চ্যানেল হবে, আমার বাবার টেলিভিশন, আমার কত কিছু করতে হবে ভাবতে পারছি না, অনেক কিছু করতে হবে। পয়েন্ট আরেকটা পয়েন্ট, এখন আরো কত কিছু দেখতে হবে। বাবা তোমার আইডিয়াটা চমৎকার, কিন্তু ক্ষমতার রদবদল হলে তো চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে, তাই না? আমারে এত বোকা মনে করো না, চ্যানেলের স্বার্থে আমি সব দলের সাথে লিয়াজো রাখবো, দাওয়াত খাবো, যাওয়া আসা করবো, প্রয়োজনে দল বদল করব। ও আরেকটা কথা তোমরা খুব ভালো করে ভাবো, আমার এই চ্যানেলটারে কিভাবে ভালোভাবে দাঁড় করানো যায় সেইটা নিয়ে তোমরা ভাবো, আর এই চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য কি কি করা দরকার সেটা নিয়ে তোমরা চিন্তা করতে থাকো, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আর একটা কথা সেইটাও তোমাদের বলে দেই, আমার চ্যানেলের নাম কিন্তু আমি ঠিক করে ফেলে, চ্যানেলের নাম হবে কাশেম টিভি, আমার নামের নাম। মামা এই সার টিভি, সার টিভি কি বলে কাশেম টিভি? না সার না, মুখের মুখে এর লিগে সার টিভি কই, ওটার মধ্যে কি রান্না বান্নার কোনো অনুষ্ঠান থাকবে? রান্না বান্নার অনুষ্ঠান মানে বাজার হাট থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই হবে। স্ট্যান্ড বাই থাকিস। মামা তো কিছু বুঝতে পারছে না, বারবার একই কথা বলছে, আসলে বারবার ব্যবসা বদল করতে করতে মামার সবকিছুই বদল করার অভ্যেস হয়ে গেছে। মামাকে এইভাবে বলাটা ঠিক না, আমরা জানি মামা বারবার ব্যবসায় লস করে ব্যবসা বদল করে, কিন্তু তাই বলে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে এটা তুমি বলতে পারো না, সতলে সে তোমার মুরব্বী। অবশ্য মামা কেন, কোনো মুরব্বী তো তুমি মানো না। আপা কথাটা তুমি এভাবে নিচ্ছ কেন, কথাটা কি আমি মামাকে ওভাবে বলেছি নাকি? তুমি যে কিভাবে বলেছো আর কেউ বুঝতে না পারলে আমি ঠিকই বুঝেছি। কণা থামো তো, কোথায় একটা বিষয় আলাপ হচ্ছিল তা আলাপ করে অন্য একটা বিষয় চলে গেলে। হ্যাঁ তুমি তো সবসময় শুধু আমারই দোষ ধরবে। রাসেল থামতো, অনুষ্ঠান বানানো নিয়ে চিন্তা করার কি আছে, কপি করলেই চলবে? দেশের যেসব জনপ্রিয় অনুষ্ঠান আছে এবং বিদেশের যেসব জনপ্রিয় অনুষ্ঠান আছে সেগুলো হুবহু কপি করতে হবে, শুধু আমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে নামটা আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। মামা তোমার যে কি বুদ্ধি, এই না হলে আমি তোদের মামা। মামা মানুষ কি বলবে, মানুষ তো অনুষ্ঠানটা দেখবে বুঝবে জানবে। আরে অসুবিধা নেই, মানুষের তো এসব চুরি চামারি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, নির্দ্বিধায় তুই কাজটা করতে পারিস, তাছাড়া নিজেদের চ্যানেল তুই যা ইচ্ছে তাই করবি, কারো কিছু বলার নাই, অবশ্য কারো কিছু বলার উপায়ও নেই। আর যদি মামা কেউ আমাদের অনুষ্ঠান নিয়ে কিছু বলে
তাহলে আমরা খবরের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের এমন পাবলিসিটি করব যাতে মনে হবে আমরাই শ্রেষ্ঠ, আর মানুষ বুঝতে না চাইলেও আমরা তাদেরকে বোঝাতে বাধ্য করব। আর এই ধরো তো কথাই নেই, বিভিন্ন চ্যানেলে 5 দিন 7 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান ঘোষণা করে, আমরা তার চাইতেও 3 গুণ বেশি সময় ধরে ঈদের অনুষ্ঠান আমরা প্রচার করব। আর নিজেরা নিজেদের অনুষ্ঠানের এমন প্রশংসা করব যাতে সবাই মনে করে আমরা ফাটিয়ে ফেলেছি। একদম ঠিক। আজ থেকে কি কি অনুষ্ঠান নকল করা যায় সেই কাজে তোমরা ঢেকে যাও, আর আমরা নেমে যাই অনুষ্ঠান কি কি সংগ্রহ করা যায়। আরে ডোন্ট টক, কথা নাই, এক্সপ্রেশন দাও। এই বলেন তো খাবারটা কেমন হবে? কি কথা কোন সব, যা দিবে তা উত্তর দাও, আওয়াজটা টেস্ট করে দেখবো। কি কোন কিছু বুঝি না তো, মরিয়াম গো আমগো কপাল কইলা যাইব, সামনে সুদিন যাইতেছে সুদিন, আমগো সারে টেলিভিশন খুলতেছে। কোন রুমে? কোন রুমে? ওখান যে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল দেখো না, এই রয়ে এই রকম সারা দেশে চলবো। শোনো সার টিভি টুকু কাশেম টিভি, এই টিভিতে আমরা একটা রান্না বান্নার অনুষ্ঠান করবো। তুমি প্রত্যেকদিন যা রান্না বান্না করবা আমি এটা এই ভিডিও করে পরে চালাই দেবো। অনুষ্ঠানের নাম আমি ঠিক করে বানাইছি, কাশেম টুয়ার রান্না। কি কইতাছেন, সত্য কইতাছেন? এতদিনে বোধ হয় আমার শখটা পূরণ করতে পারো। কি চিন্তা করো, এই কি ওখানে টেলিভিশনের মধ্যে ঢুকে গেল নাকি? আমার রান্নার অনুষ্ঠানের আইডিয়াটা কেউ আপনি আছেন আপনার রান্নার অনুষ্ঠান লইয়া? এই কাম তো আমি ডেইলি করি, এটা লই আমি টেলিভিশনে যামু কেন? আমি চিন্তা করতেছি অন্য কথা। কি? সময় এলে গো, স্যারের বাড়িতে এতদিন ধরে আছি, স্যারে কি আমার একটা চান্স দিব না? ঘুরিয়ে কোথায় কথা বললাম, আজকাল আমার সব কথাই তোমার একটা দোষ ধরা বাতিল হয়েছে। থামো তো, তোমরা থামো। মামা কেন এসছো বলো? একটা কথা চিন্তা করে আমার ঘুম আসছে না। আমরা তো অনেক কিছু নিয়েই ভেবেছি কিন্তু আসল জিনিসটাই ভাবা হয় নাই, তাই তোর কাছে চলে এলাম। আর যেহেতু আমাদের সময় কম, আমি ভাবছি দুলাভাইয়ের চ্যানেলের লোগোটা, লোগোর আইডিয়াটা এমনভাবে চিন্তা করতে হবে যাতে লোকজন দেখেই মনে করে কি যেন একটা আসছে, আর স্লোগানটা হতে হবে তোর সেরকম। বুঝতে পারছি, দাঁড়াও একটু ভেবে নিই। আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসছে। মানে কি কি, মানে আইডিয়াটা ডিফারেন্ট তো? মাম্মা ডিফারেন্ট তো নামেই আছে, কিন্তু ব্যক্তির নামের চ্যানেল মানে ব্যক্তির নামের লোগো কি হবে? হবে হবে হবে, আমি সেভাবেই চিন্তা করছি। ধরো শুরুতেই বাবার একটা কার্টুন অ্যানিমেশন করতে হয়, তারপর তাকে আমরা সারা দেশে ঘুরিয়ে আনবো, ক্ষেতের আলে, টিনের চালে, সোনালি আসে, সংসদের পাশে, তারপর জাতীয় ফল কাঁঠাল হয়ে জাতীয় পশু বাঘের গর্জনে তারা খেয়ে বঙ্গোপসাগরে চুবিয়ে টেলিভিশনে ঢুকিয়ে দেবো। আচ্ছা বাঘের তারা না খেয়ে বাঘের মুখের ভেতর থেকে আসতে পারে না? বাঘে খেয়ে ফেললে তো সবই শেষ হয়ে যাবে। শেষ হবে কেন, বিষয়টা হচ্ছে যে বাঘও তাকে হজম করতে পারে না। ওকে ওকে, তোমার পয়েন্ট আমার মনে থাকবে। আগে কাজটা শুরু করি একটা রাত দাঁড় করে। তার মানে আমাদের আলোচনায় দুটো অপশন পাওয়া গেল, এক হলো বাঘে তারা করবে, আর দ্বিতীয় হচ্ছে বাঘে খেয়ে ফেলবে, রাইট? ছোটবেলায় কত স্বপ্ন দেখছি বড় হইয়া নায়িকা হব, বুঝলাম কি কাজের বুয়া। হঠাৎ তোর কাজ পেলে নায়িকা হবার কথা মনে হলো কেন? হয়েছি কি সাদে আম্মা, শুনলাম খালুজানি একটা চ্যানেল করতেছে,
ওই চ্যানেলে যদি আমার একটু অভিনয় করার সুযোগ করে দিতেন আম্মা, তাহলে আমি চিরকৃতজ্ঞ হইতাম আম্মা গো। জানি হ্যাঁ মরিয়ম, অভিনয় করবো তুমি? তুমি অভিনয় জানো কি? আরে যেটা করতেছো সেটা ভালো মতো করো, নায়িকা অনেক চিন্তা করো না। আমি যে একটা সুন্দর অফার দিছি হেডের বাবু, এইটা তোমার কামের লগে যায়, অভিনয় ও জানো না, আবার অভিনয় করতে চাও, এই নাও বাজার থেকে বসাও। আম্মা আমি একটু বাইরে গেলাম, ওই লন্ডন থেকে খালো জানার কাপড়গুলো নিয়ে আসি। মা তুমি এখানে? আমি সে কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমার তো এখানেই থাকার কথা, রান্নাঘরেই তো থাকার কথা, রান্না বান্না করতে হবে না। সেই নাস্তার পর থেকে দোলা কণা কাউকেই দেখা যাচ্ছে না। ঠিক আছে বল, ডাকাডাকি করছিলি কেন? কি আর বলবো মা, একটা সর্বনাশ হয়ে গেছে, একটা দুঃসংবাদ আছে মা। সর্বনাশ? দুঃসংবাদ কি বলছিস, খুলে বল না একটু। বাবার চ্যানেলের জন্য যেসব অনুষ্ঠান বানাবো বলে ঠিক করেছিলাম, সেই সব অনুষ্ঠানের কোনো অভিনেতা অভিনেত্রীর শিডিউল পাওয়া যাচ্ছে না, সবাই নাকি ব্যস্ত, কারো কোনো সময় নেই। এখন অনুষ্ঠানটা কাকে নিয়ে বানাবো সেটাই ভাবছি। মা ওভাবে চুপ করে থেকো না, কিছু একটা বলো, এখন আমরা কি করব? তুই এখন এখান থেকে যা, তোর এসব কথা শুনতে আমার এখন আর ভালো লাগছে না। তুই যা কণাকে পাঠিয়ে দে। কণা এখন আসতে পারবে না। তাহলে দোলাকে পাঠিয়ে দে। সরি মা, ও আসতে পারবে না। আসতে পারবে না মানে? ওরা দুজনেই ব্যস্ত, অনুষ্ঠান কিভাবে নকল করা যায় সেজন্য বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান ওদেরকে দেখতে হচ্ছে এবং সেটা ভিডিও করতে হচ্ছে, যাতে হুবহু আমরা সেটা মেরে দিতে পারি। এতে অনুষ্ঠান নির্মাণের জন্য মেধার পরিশ্রম দুটোই বেঁচে যাবে, কি বলো মা? আইডিয়াটা ভালো না? খুব ভালো, বাপের নাম রাখতে হবে না, বাপের মতোই তো হবি। যা এখান থেকে। যাই, বাবাকে গিয়ে আর্টিস্ট সংগঠনের কথা বলে আসি। এভাবে চললে তো আমাদের চ্যানেলের ব্যবসাটা একদম হুমকির মুখে পড়বে। তো সব বাড়িটাকে একেবারে পাগলা গারক করে ফেলেছে। ভাইজান একটা কথা বলতে চাইছিলাম। কও না। আমি কইছিলাম কি? আরে এমন করতেছো কে, কি কইতে চাও? এটা কয়ে বলা ভাইজান বলতেছিলাম কি, ছোটবেলা তো যাত্রাপালা আমি অনেক নাচ গান করছি, তাহলে বলতেছিলাম কি মাশাল্লাহ তোমার চেহারাটা একদম খারাপ না। সেক্ষেত্রে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বড় হইলে আমি নায়ক হয়ে অটোগ্রাফ দিব। শোনো গালা, তোমার এই চেহারা সুরজ যে ভালো কথাটা কিন্তু ঠিক না। নিজের চেহারাটা কোনোদিন আয়নার মধ্যে দেখছ? নায়ক হইতে গেলে চেহারা আর গায়ের রং দুইটাই থাকতে হবে, যেটার কোনোটাই তোমার নাই। তোমার আমার দরকার, কোনো অবস্থাতে হাত ছাড়া করন যাইব না। এই ভাইজান রে সোনার ক্যারেক্টার খুব মানাইব, এই চেহারা গায়ের রঙের লাগে মিলা যাইব, কোনো মেকআপ লাগবে না। চুপ কর, বেশি কথা কবি না। আচ্ছা শোনো কালাম, মন খারাপ করো না, আমি ওই রাসেল আর ওই জহিরা কয়ে দেব, তাতে তোমার যে কোনো একটা জিনিসের মধ্যে ঢুকাইয়া দেয়। ভাইজান আমার কথাটা হ্যাঁ একটু কইন। আচ্ছা আচ্ছা কমনে বাবা। হ্যাঁ চ্যানেলের চিন্তাভাবনা বাদ দিতে হবে। কি চ্যানেলের চিন্তা বাদ দিতে হবে? তাহলে আমার কি হবে? কি এমন হইলো যে চ্যানেল বাদ দিতে হইব? না বলছিলাম কি দুলাভাই, গত দুদিন ধরে কোনো আর্টিস্টের শিডিউল নিতে পারছি না, তাদের সময় নাই, তারা সবাই ব্যস্ত। বাবা এইভাবে করে তো অনুষ্ঠান বানানো যাবে না, আমাদের হাতে সময় কম, একদিকে আর্টিস্ট নাই, কিছু নাই, কি করব? তোমরা থাকতে আর্টিস্টের দরকার কি? আর্টিস্টের লেগে পয়সা না থাকে নিজেরাই নায়ক উপস্থাপক পরিচালক হইয়া যাও, নিজেরা থাকতে নিজেকে চ্যানেলে অনুষ্ঠান করতে পারি, এত চিন্তা করতে হয় নাকি? ঠিকই বলছেন ভাইজান, আমরা থাকতে না মানে বলছিলাম কি আমরাই তো সব করতে পারবো। যা করার তাড়াতাড়ি করো, আমি কিন্তু সব ঠিক করে বলাইছি, বিদেশ থেকে যন্ত্রপাতি আইতে আছে, এখন শুধু বাকি হলো পারমিশনটা। ভাবছি এইবার ঈদে কাশেম টিভির উদ্বোধন করে ফেলো। তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে।
রাসেল, আমি অনুষ্ঠানের প্ল্যানিং করে ফেলেছি। ও গ্রেট, কি ভেবেছিস বল শুনি। আমি ফ্যাশন আর রূপচর্চা নিয়ে ফ্যান্টাস্টিক একটা আইডিয়া করেছি। ও ভালো, তো এত কিছু করা উচিত, মানুষ তার গ্ল্যামার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এ ধরনের অনুষ্ঠানে অনেক টাইম কিল করা যায়। হাত ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, নীল পলিশ দেওয়া, লিপস্টিক দেওয়া, নখ কাটা। নখ কাটা আবার বিভিন্ন ধরন আছে, যেমন ধর দাঁত দিয়ে নখ কাটা, কাঁচি দিয়ে নখ কাটা, নীল কাটা দিয়ে নখ কাটা। আচ্ছা কি বলো সব? আরে এসব দেখাতে দেখাতে অনেকটা সময় পার হয়ে যাবে, যা তাড়াতাড়ি রেডি হয়ে যা, শুটিং শুরু করে দেবো, যা রেডি হয়ে যা। আমি ভাবছি অন্য কথা। আচ্ছা আপা, তুমি এই ধরনের অনুষ্ঠান করবে কি করে বলো তো? তুমি ফ্যাশন সম্পর্কে কি জানো? আর রূপ থাক, ওটা নাই বা বললাম, এই ধরনের অনুষ্ঠানের জন্য আমি একেবারে ফিট। স্কুল কলেজে সবাই তো আমাকে এক নম্বর ফ্যাশনেবল মেয়ে হিসেবেই জানতো। আপা তুমি বরং অন্য কোনো অনুষ্ঠান করো, আমি অনুষ্ঠানটা না কনা। তুমি এটা করবে কেন? তুমি তো করবে অন্য কিছু নয়, যেমন ধরো ফ্যামিলি পলিটিক্স, কী করে হাজব্যান্ডকে ফ্যামিলি থেকে আলাদা করা যায়, কী করে অন্যের পেছনে লাগা যায়, কী করে হাজব্যান্ডের পকেট খালি করা যায়, এসব নিয়ে অনুষ্ঠান। তুমি কিন্তু একটু বেশিই বলে ফেললে আপা, টাকা যদি খরচ করে থাকে সেটা আমার হাজব্যান্ডের পকেটে টাকা খরচ করছি, তোমারটা তো আর করছি না। তুমি কেন এটা নিয়ে কথা বলছো আপা? থামবি তোরা, এই বাড়িতে শুধু একটাই কথা, চ্যানেল, অনুষ্ঠান, ফ্যাশন, মডেলিং। উফ, যন্ত্রণা হয়ে গেছে একটা। অন্য কাম করবো কেমনে আম্মা, খালু জান যে সুর ধরায় দিছে, অহন তো হেই সুরই বাঁধবো। তুই সবসময় কথার মাঝখানে আসিস কেন রে? আপা আপা দাঁড়াও, রাসেল আমার মাথায় কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান এসেছে। কি প্ল্যান, ঝটপট বলে ফেলো। আমি ভাবছি আমি একটা ধারাবাহিক নাটক বানাবো। আপা শোনো না, এটা বাংলাদেশে নাটকের জগতে একটা ইতিহাস হয়ে থাকবে, আর এই ইতিহাস রচনা করবে আগামী প্রজন্ম। তার মানে? তার মানে এই নাটকটি চ্যানেলের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত চলবে, অর্থাৎ আদি থেকে অন্ত। আর এই নাটকের নায়িকা হবে আমার ভাগিনী কাশেম সাহেবের একমাত্র কন্যা দোলা, আর এই নাটকের নাম হবে কাশিম কন্যা। বলো কি মামা, এতদিন আমি নায়িকা থাকবো কি করে, বুড়ো হয়ে যাবো না? না না না, বুড়ো নয়, তুই হয়ে যাবি পূর্বপুরুষ, তোর উত্তরাধিকাররা কাজ করবে আমার। কিন্তু মামা তুমি এতদিন ধরে গল্প কি করে টানবে? টানা যাবে। আপা আইডিয়াটা কেমন হয়েছে? একই বলে শ্বশুর বাড়ির লোকজন, সবসময় নিজেদের নিয়েই ভাবে। কেন, আপাকে নায়িকা না নিয়ে আমাকে নেওয়া যেত না? না, তাহা করবে না, আমি তো পর। মামা আপনার লোক আমার একটা সিক্রেট আলাপ। আরে সিক্রেট আলাপ হইলে তো জোরে বলছিস কেন? আচ্ছা ঠিক আছে মামা, সবার সামনে বলা যাবে না, আমি বাইরে অপেক্ষা করতেছি, আপনি শেষ করে একটু বাইরে আসেন, আসবেন তো? যা। আচ্ছা আচ্ছা। মামা একটা কথা কইতে চাইছিলাম। বল না। মানে বুঝতে চাইছিলাম, এই চ্যানেলটা তো মামা আমরা নিয়ে যাবো, আমরা যা করবো তাই তৈব, তাই ভাবতেছিলাম আমি কোন লাইনে যাবো, আমি কি অভিনয় করবো না প্রোডাকশন? ও প্রোডাকশনে বোঝা বলেছি, এটা কেমন কথা কোন মামু? আমি আপনাকে একদিন চারপাশ ঘোরাফেরা করতেছি না, আমি কিছুটা বুঝছি না। সেদিন না বললি তুই ওই রান্নাবান্না প্রোগ্রাম, বাজার হাজার প্রোগ্রাম করবি না? সেটা আছে ঠিক আছে, কিন্তু আমি এখন চিন্তা করতেছিলাম কি আমি কোন লাইনে যাবো, কি আমি অভিনয় করবো না ডাইরেকশন দেবো। আগে কাজ কামটা শিখ, তারপর দেখা যাক কী করা যায়। একটা শুভ কাজে যাইতেছি, কুত্তার মুখ দেখলাম। বাবা বাবা কোথাও যাচ্ছিলে? হ্যাঁ একটু বাইরে যাচ্ছি। শোনো বাবা, তোমার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ ছিল, মানে আমাকে একটু সময় দিতে হবে। কেন, কি প্রয়োজন? একটা অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে আলাপ করব, কারণ অনুষ্ঠানটা তোমাকে ঘিরে। হ্যাঁ অনুষ্ঠান? আমার নিয়ে? হ্যাঁ আমি ভেবেছি তোমাকে নিয়ে আমি একটা টক শো করব। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, আইডিয়াটা একদম পারফেক্ট। টক শো আমার নিয়ে? আমার নিয়ে আবার কি টক শো? বাহ, তুমি তো একজন উদীয়মান নেতা, তোমাকে নিয়ে তো টক শো করবো। দাঁড়া একটু ভাইবা দেখি। আমার তো তাড়াতাড়ি ভাবো না, একটু জলদি ভাবো। বলা ভাই আমার মাথায় কিন্তু একটা নতুন আইডিয়া আসছে। আইডিয়াটা কি? না আমি বলছিলাম কি, টক শোর আইডিয়াটা তো একই রকম, গতানুগতিকের একটু বাইরে ডিফারেন্ট কিছু করলে কেমন হয়? এটা ভালো। সেটা কেমন? না আমি বলছিলাম কি, টক শোটা
আপা আর দুলাভাইকে দিয়ে করলে কেমন হয়? মানে না না মানে টকশের নাম হবে সাপ ও বেজ। না 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 আপা বাবা, আমি বলছিলাম কি ওই বাড়িতে বাসায় তোমরা ওই দুলাভাইয়ের আপা যা যা করো সেটাই করবা, কিন্তু ক্যামেরার সামনে দর্শকও দেখলো, একটু মজাও পাইলো, টকশো হইলো, সবকিছু বাড়ি দিলাম তার পাইলি না। হ্যাঁ তোর আব্বার সিল্লা সিল্লি আর আমি বারবার ঠেকাইছি এটা তো তোরা জানাস। হ্যাঁ অন টকশো কইরা দুনিয়া আর লোকের এটা জানাইতে চাস তাই না? আমার জীবনটা কতক্ষণ তুই কইরা দিছে কি কইলেন কি? হ্যাঁ দুর্বিষহ জীবন আপনি কাটাইতেছেন না আমি কাটাইতেছি? সি পোলাপান গলির সামনে যা মুখে আসে তাই কইতেছে। অন যেটা কথা তো করে কই, আমারে নিয়া এই টকশো মকশো করার দরকার নাই। আমারে নিয়া তোরা এমন একটা রিপোর্ট তৈরি কর যেইটা দেখা মানুষে জান্না শুননা আমারে পছন্দ করবো, বুঝছে? বাবা তুমি তো গ্রেট আইডিয়া দিয়েছো, তাহলে কাল থেকে আমরা কাজে নেমে পড়ি। চলেন দুলা ভাই, কালই আমরা আপনার গ্রামে যাই, যেখান থেকে আপনি এসেছেন, যেখানে আপনার শেকর গুঞ্জে আছে দুলা ভাই। না মানে তোরা আবার গ্রামে যাবি, গ্রামে যাওয়ার দরকারটা কি? আরে বাবা গ্রামে তো সবাই তোমাকে চেনে, সেখানে গেলেই তোমার সম্পর্কে সবাই মন খুলে প্রশংসা করবে, ওরাই তো তোমাকে ভোট দেবে, তাই আগে গ্রামে যাওয়াই ভালো। তাহলে চল কালই ক্যামেরা নিয়ে আমরা গ্রামে চলে যাই। আরে গ্রামে কয়টা দিন পরে যাও, অন স্ক্রিপ্ট রেডি করো, কোথায় কি করবা এইটা চিন্তা করো। চল চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনা চিনা লাগে, কে কাশেন না কি ব্যাপার? এই বৃষ্টি বাদলের দিনে আবার কি মতলব আইছ? তো কার সর্বনাশ করতে চাও এবার? ভাই চলো তো মানুষজন ডাইকে এখনই ওনার একটা ব্যবস্থা করতে হইব, নাহলে আবার কার সর্বনাশ করে ফেলাইব ওনারে কিন্তু ছাড়ন যাইব না। চলো। না না ভাই আমি আপনাকে কারো সর্বনাশ করতে আসি নাই, আমি আপনাকে কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। প্রস্তাব? আবার কি প্রস্তাব? এবার আবার কার ক্ষতি করার মতলব করছ? অতীতটা ভুলে যান, আগে কি করছি না করছি এগুলি ভাইবা তো লাভ নাই, সামনের দিকে তাকান, যাতে আপনাকেও লাভ হয় আমারও লাভ। আমি আপনাকে 25 লক্ষ টাকা দিতে চাই, এই টাকা নিয়ে আপনারা পুরা গ্রামের মধ্যে আমার প্রশংসা শুরু করে দেন, তারিফ শুরু করে দেন, যাতে আমি একটা মহান মানুষ হইতে পারি, ভালো মানুষ হইতে পারি। আপনি কি টাকা দিয়ে আমাকে কিনতে চান? রাখেন আপনার টাকা, আর যারাই পারেন আমাকে ওরে টাকা দিয়ে কিনতে পারবেন না। টাকা দিয়ে কি? আচ্ছা কোন তোমার মাথায় বুদ্ধি নাই, টাকাটা সারান ঠিক হইব না, টাকাটা হলো লই গ্রামে জাগো জাগো ঠকাইছে, এগুলো টাকা দিলে কিছুটা উপকার হইব, এটাই স্বস্তি। আচ্ছা ঠিক আছে নাও, ওরে কিন্তু সমর্থন করা যাবে না। কার তো অবশ্যই। এই শুনেন আমরা রাজি আছি। আচ্ছা আমার নামে যেটা স্ক্রিপ্ট করণের কথা এইটার কদ্দুর কি হইল? বাবা শেষ, প্রায় শেষ। আর ওই গ্রামে গিয়া আমার নামে প্রচার করার জন্য যে একটা শুটিং করার কথা মানছি আমার সুনাম করবো সেখানে তার কি করলি? বলো ভাই তুমি না কইলা কয়দিন পরে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ এটা আমি বলছি, ইয়ে উনি ইচ্ছা করলে উনি যেতে পারো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা তোমরা কোথা থেকে আইসো? তুমি তো এই গ্রামে আগে দেখি নাই। ঠিকই ধরছেন চাচা, আমরা ঢাকা থেকে আসছি শুটিং করতে। শুটিং? কিসের? সিনেমা? জি না চাচা, আসলে আমরা আমাদের চ্যানেল কাশিম টিভির পক্ষ থেকে এখানে এসেছি। এই চ্যানেলের যিনি মালিক তিনি আপনাদের গ্রামের কৃতি সন্তান কাশিম সাহেব। তিনি সামনে ইলেকশনে দাঁড়াবেন, আপনাদের ভাগ্যের অনেক উন্নয়ন হবে। আপনারা তার সম্পর্কে যা যা জানেন সেটা মন খুলে আমাদেরকে বলবেন, বুঝতে পেরেছেন? কোন কাশিম? আমাকে গ্রামের করিম মোল্লার বললা কাশিম না তো? জি জি ঠিক ধরেছেন। দেখেছো মামা, নাম বলো দিয়ে চিনে ফেলেছে। জি বলেন, তার সম্পর্কে আপনার কি জানেন? তিনি কেমন লোক ছিলেন বলুন। ওর কথা আর কি কমু, ওই লোক একটা দুই নাম্বার লোক। এই গ্রামের বহু মানুষের জমি জমা টাকা পয়সা সব খাইয়া এখন শহরে গিয়ে নতুন ধান্দা করছে। ঠিকই কইছ। কালকে আইসা আমার কিছু টাকা পয়সা সব ছিল, আমরা নিজেরা যুক্তি করে টাকা পয়সা গুলা নিছি। যে সব গরিব মানুষের একবারে শেষ করে দিয়ে গেছে, সেগুলো দিয়া যদি কিছু উপকার হয়। সবগা কালকে কিছু টাকা পাইয়া উপকার হয়েছে, কিন্তু এরপরে আবার আইলে আর সার মুনা বান্ধে রাখবো। গ্রামের প্রতিটা মানুষকে ঠকাইয়া হে আজ ভালো মানুষ সস্তাছে। নির্বাচনে খারইব, নমিনেশন চায়, পরে আরেকবার পাইলে শালায় আমাকে টাকা দিয়ে কিনবার চাইছিল। আপনার লোকে হের কি সম্পর্ক? আপনারা হের চিনের কাম নেই? হ্যাঁ চিনের কাম নেই। এরা কইল না, এরা কাশেম ট্রাভেল লোক কাজ করে। এরা কাশেমের লোক? কাশেমরা তো আর পামু না, ও গদেরে বাইন্ধে ফালাইলে কাশেমরা আবার ঠিকই পাওয়া যাইব। ঠিকই বুঝছেন? মামা তার নতুন ধারাবাহিক নাটক কাশিম কন্যার প্রেমে আমার একটা চরিত্র দিছে। আমার চরিত্রটা একটা সুরে গল্পটা নিয়ে যখন সরে সুরি কইরা বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়া বাইর হয়ে গেল, বাড়ির কুত্তার চোখ ফাঁকি দিতে পারে নাই। কুত্তা ঠিকই দেখে ফেলাইছে, দেখে চোরের পিছনেছে। কুত্তা দৌড়াইতেছে চোর দৌড়াইতেছে, কুত্তা দৌড়াইতেছে চোর দৌড়াইতেছে। আমা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কি, এই যে এই নাটকটা যতদিন থাকবো এই কুত্তার চোরে দৌড়ে দেওয়ার দিন। অনেক হয়েছে, এবার বাজারে যা। যাইতেছি। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আচ্ছা আপনি কোন আম্মা? আমি কি মামার কোনো কান করে দিই না? অথচ মামার কান্নুরা দেখলেন, মামাই রহিম রে তার নাটকে ঠিকই পাঠ দিল, আমার কথাটা একটুও ভাইবা দেখলো না। কেন আম্মা, আমি কি চুরি করতে পারি না? এই যে বাইজানের প্যান্ট শার্ট ধুইতে গিয়া সেই দিনে 100 টাকা পাইছি, সেটা কি আপনাকে কইছি? কই নাই, এটা আমি নিজেই রেখে দিছি না, এটা কি চুরি না কোন আম্মা? শুনেছো মা? শুনেছো কি বলছো? হ্যাঁ তুই আমার কি কি চুরি করেছিস? না না আপা, আমি অন্য কিছু চুরি করি নাই, খালি কাপড় চোপড় ধুইতে গেলে যে টাকা পয়সাটি পাই ওই ডি নিজে রাখিয়া দিই। যাব গা, যা কইতেছিলাম। যাব গো, চুপ আর না, কতটি চোর পালতেছি বাসা, যা। আমার কপালটাই খারাপ। আপনাকে গ্রামের মানুষের ঠকাইয়া টাকা পয়সা লইয়া শহরে এসে গাদি করছেন? কে বলেছে এসব কথা? গ্রামের মানুষ বাবা, আর আমরা তোমার হয়ে কাজ করি বলে আমাদেরকে আমাদেরকে আটকে রাখতে চেয়েছিল, কোনো মতে পালিয়ে এসেছি। ওরা তো আমার কথা দিচ্ছে, আমার পক্ষে কথা বলবে, আমার প্রশংসা করবে। কি আপনি গ্রামে গেছিলেন? আপনার সাহস তো কম না? বুঝতে চেষ্টা করো, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ এগুলা দেখে ওগো কইলা জইলা যাইতেছে, এই জন্য আমার নামে বদনাম রটাইতেছে জানো না? আরে তোমরা তো আগে কাজ করো, আগে জিদ্দা লই তারপর দেখা যাইতো।
আপনারা নিয়ে আপাতত এই অনুষ্ঠানের পরিকল্পনাটা বাদ দিই, শুটিং করতে গিয়ে গ্রামের মানুষের যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, আরেকটু হয়তো মরে যেতাম আমরা। এই জন্যই খোঁজ খবর নিয়ে বিয়ে দিতে হয়। না জানি আমার বাবা মা খোঁজ খবর নিয়েছিল কিনা। ছি 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 ছি, মানুষ শুনলে কি ভাববে? একটা কাজ করো, বাবার উপর ডকুমেন্টারি বাদ দিয়ে আমার জীবন নিয়ে ডকুমেন্টারি করো। একটা সহজ সরল মেয়েকে এই ধরনের একটা পরিবারে এনে তার জীবনটা কিভাবে তোমরা ধ্বংস করলে তা নিয়ে ডকুমেন্টারি করো। খুব খারাপ সংবাদ আছে ভাইজান। কি খারাপ সংবাদ? মানে আর তামসাটা করে কও কি ব্যাপারটা কি? না তেমন কোনো ঝামেলা হয়নি ভাইজান। হ্যাঁ এর তো জানি, তারপর খবর কও ভাইজান। আপনার নমিনেশন বাতিল হয়েছে। আমার নমিনেশন সব কি বললা? বাতিল হয়েছে ভাইজান। ভাইজান পাগল হয়ে গেছে, ইষ্টু করছে ভাইজান। এই আপনারা কে কোথায় আছেন এদিকে আসেন, ভাইজানের খারাপ লাগছে। ডাক্তার ডাকুন, ডাক্তার ডাকুন, পানি খেয়ে কোথায় আছেন এদিকে আসেন ভাইজান। ভাইজান কোথায় আছেন? কি হচ্ছে? কি হচ্ছে দেখবেন কোনো তো বাবা 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 হঠাৎ করে কেমন জানি বাবা ভাই ভাই কি ভাই আপনি বাবা কি হলো কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন বাবা? আপনার কি খারাপ লাগতেছে বাবা? আমার নমিনেশন বাতিল হয়ে গেছে। নমিনেশন বাতিল? তাহলে আগামী চ্যানেল? আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো রাস্তার হইর হয়ে গেলাম। কালাম ভাই, বাবার নমিনেশন বাতিল কি করে হলো? ভাইজানের গ্রামের লোকজন ভাইজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ লইয়া উত্তেজিত হইয়া মিছিল লইয়া নির্বাচন অফিসের সামনে গিয়া মানব বন্ধন করছে। কোন পার্টি তো হেরে নমিনেশন দিব না, বরং থানা পুলিশ হইতে পারে। তোরা কইয়াছিলি টাকা দিয়া কিছু করতে পারলি না? টাকা দিব বহল, হে সুযোগ কি আসিল? আর টাকায় তো কোনো কাম হতো না। আপনার লোক শূন্য তো পারলে হেরাঙ্গ মারতে আসে, কোনো রকমে ওইখান থেকে আমরা পালায় পাচ্ছি। আর আঙ্গু পালাইতে দেখিয়া বিভিন্ন চ্যানেলের লোকজন বিভিন্ন ক্যামেরা লইয়া আঙ্গু পিস পিস দৌড়ে রাখতেছিল। ভাইজান ও ভাইজান, এতদিন আপনার কোনো চ্যানেলে কোনো খবর যায় নাই, আজকে ঠিকই যাই। আই যাব কাছে আপনার মেলা খবর আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি কেমনি এত টাকা পয়সা কামাইছেন, কেমনি এত দুর্নীতি করছেন, কেমনে মানুষকে এত ঠকাইছে, এত কুকর্ম করার পরও আপনি কিভাবে নমিনেশন চেয়েছেন এবং কিভাবে একটা টিভি চ্যানেল করার স্বপ্ন দেখতেছেন? ওরা ঠিকই আইব মিয়া ভাই, আমাদের তো সেদিন একই অবস্থা। রাসেল, তাহলে গ্রামবাসী যা বলেছে সব ঠিক? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। বাবা, আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির কাছে মুখ দেখাবো কি করে? আমি কত বড় গলা করে বলেছিলাম কদিনের ভেতরে আমার বাবা ক্ষমতায় আসছে, আমাদের একটা টিভি চ্যানেল হবে। এখন আমি ওদেরকে কি বলবো? আপা, তুমি শুধু নিজের কথাই ভাবছো, আমার কথা একবার ভাবো। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কি বলবো বলো? সবাই তো ছি ছি বলবে। এই চুপ, শোনো, এখন আমি যা বলি সেটা শোনো। কে কি বললো, কে কি ভাবলো, সেটা বড় বিষয় না। নমিনেশন বাতিল হয় আর কেউ খুশি না হলো, আমি খুব খুশি হয়েছি। মা কি বলছো তুমি? হ্যাঁ সে তো খুশি হইবই, আমার বিপদ দেখছে না? আপনার বিপদ কিনা জানি না, তবে দেশের বিপদ অনেক কমছে। আপনার মতো মানুষ নমিনেশন পাইলে দেশের দুর্ভোগ আরো বাড়ত। আর ওই যে চ্যালেঞ্জ না কি করতে গেছিলেন, ওইটা যে হয় নাই তাতে লাভ হয়েছে, দেশের সংস্কৃতি আরো বড় ক্ষতি থেকে বাঁচছে। আপনারা সাংবাদিক এবার বুঝলেন তো, দুই কারণে সংবাদ হইতে পারে, সুকীর্তির জন্য কিংবা কুকীর্তির জন্য। আপনার শেষেরটাই প্রাপ্য। কুকীর্তি কুকীর্তি। হে হাওয়ায় নড়ে ধর্মের কল, মাথায় পড়ে কর্মের বল, ফেরানো যায় না, থাকতে সময় কেউ দেখে না, হিসাবে রায় না, হিসাবে রায় না, চক্ষু বুঝে ভাবে রে কার, দেখছেন না কেউ তাকে, জনগণের চক্ষু কিন্তু
সদাই খোলা থাকে কাক স্বভাবী মানুষ তাই কিনারা পায় না।